বউবাজারের ঘটনার পুনরাবৃত্তি এবার ঘটল ভাঙড়ে, যেখানে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, আর সেখানে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, একদিকে দুজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, কিন্তু এই ঘটনায় আরো কি কেউ জড়িত ছিল? সিসিটিভি ফুটেজ তো পুলিশের হাতে এসেছে, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের থেকে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং পারিপার্শ্বিক যে প্রমাণ তথ্য প্রমাণ সাপেক্ষে কিন্তু পুলিশ মোট প্রায় 6 থেকে 7 জনকে আইডেন্টিফাই করতে পেরেছে। তাদের মধ্যে ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে, যাদের মধ্যে একজনের নাম শাহারুল মোল্লা, অর্থাৎ যে ব্যবসায়ের যে দোকানের সামনে এই আসগার মোল্লাকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে সেই দোকানের মালিক শাহারুল মোল্লা, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং তার পাশাপাশি সেই বাজার অর্থাৎ কিনা ভাঙড় বাজারের আরও এক ব্যবসায়ী যার নাম সৈকত মণ্ডল, যিনি একজন কম্পিউটার মেকানিক, তাকেও কিন্তু ভাঙড় থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং এদের কিন্তু সরাসরি যোগাযোগ রয়েছে এই খুনের সঙ্গে। এই গোটা ঘটনায় কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রথমে পুলিশের হাতে আসছিল না, পরবর্তী ক্ষেত্রে ঘটনাস্থলে ঠিক উল্টো দিকে একটি কাপড়ের দোকান রয়েছে, সেই কাপড়ের দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়। এবং লালবাজারে যেটা জানায় যে আসগার মোল্লাকে বেশ কয়েকজন ব্যক্তি মারধর করছে, সেই ছবি একেবারে স্পষ্ট, অর্থাৎ কিনা গণপ্রহার বা গণপিটুনির ঘটনা ঘটেছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং তারপরেই গতকাল দুজন সন্দেহভাজনকে ধরা হয়েছিল, যে দুজনের নাম আমি বললাম সেই দুজনকে পরবর্তী ক্ষেত্রে পুলিশ গ্রেফতার করে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে লাঠি সোঁটা পাইপ কলের পাইপ যেগুলো দিয়ে মারধর করা হয়েছিল আসগারকে, সেগুলোও কিন্তু পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা তারাও কিন্তু গোটা এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন, তেমন চিত্র কিন্তু উঠে আসছে। পাশাপাশি ভাঙড় থানার পুলিশও কিন্তু গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যেটা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে 6 থেকে 7 জন কিন্তু তারা ছিল, তাদেরকে আইডেন্টিফাই পুলিশ করতে পেরেছে, কিন্তু এখনও পর্যন্ত বাকিদের খোঁজ পুলিশ পায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে, যারা খুনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, যারা মারধর করেছিল, সেরকম ব্যক্তিদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু একটাই প্রশ্ন যে যে ভাঙড় বাজার, সেই ভাঙড় বাজারে 5 জন নিরাপত্তারক্ষী রয়েছে, নৈশ প্রহরায় তারা থাকেন, তারা সেই সময় কোথায় গিয়েছিলেন, তারা কেন সেই সময় ছিলেন না? বেশ কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরি হচ্ছিল, সেই চুরি কেন রোধ করা গেল না? সেই সব একাধিক প্রশ্ন যেমন রয়েছে, তার পাশাপাশি ভাঙড় থানার একেবারে ঢিল ছোড়ার দূরত্বে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা উঠেছে ঠিকই, কিন্তু পুলিশ যেটা বলছে তারা তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দুজনকে গ্রেফতার করার যেমন হয়েছে, বেশ কিছু জিনিসপত্র তারা বাজেয়াপ্ত করেছেন, বাকিদের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি তারা চালাচ্ছেন, তেমনটাই ভাঙড় পুলিশ থানা সূত্রে খবর। একেবারে হিন্দুল, এবং কয়েকদিন আগেই আমরা বউবাজারের ক্ষেত্রে যে ঘটনা দেখেছিলাম, ঠিক এটি কেকের দোকানে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ মোছার চেষ্টা করে অভিযুক্তরা এমনটাই জানা যায়। এবং সেখানেও কিন্তু একজন ব্যক্তিকে আমরা জানি রাস্তা থেকে টানতে টানতে নিয়ে গিয়ে উদয়ন হোস্টেলের ভেতরে বেধড়ক মারধর করা হয়, এবং সেখানেও পুলিশি গাফিলতির অভিযোগই কিন্তু সামনে এসেছিল। ভাঙড়ের ঘটনার সঙ্গে এই বউবাজারের ঘটনার কার্যত একাধিক জায়গায় মিল রয়েছে। একেবারেই, দেখো মিলটা কিন্তু একাধিক জায়গায় রয়েছে। যেখানে বউবাজারের ঘটনায় পুলিশ কার্যত বাইরে দাঁড়িয়েছিল, যেই সময় সেই ব্যক্তিকে মারধর করা হচ্ছে ভেতরে হোস্টেলের ভেতরে সেই ঘটনা ঘটছে, তখনও পুলিশ বাইরে, ভেতরে ঢুকতে তাদের সমস্যা হয়। এবং এক্ষেত্রে ভাঙড়ের ক্ষেত্রে যেটা আরও মারাত্মক বিষয় যে ভাঙড় থানার একেবারে ঢিলছড়া দূরত্বে, ভাঙড় থানার ঠিক পিছনে ভাঙড় বাজার, সেখানে একটা ঘটনা ঘটে গেল যেখানে গণপিটুনির ঘটনা, একজনকে মারধর করছে একাধিক ব্যক্তি, তাকে মারধর করাতে তার মৃত্যু পর্যন্ত হলো, তার দেহ সেখানে পড়ে থাকলো, তার পরেও কিন্তু পুলিশ সেই দেহ উদ্ধার করতে পারেনি। পুলিশ যখন গেল ততক্ষণে কিন্তু সেই ব্যক্তির পরিবারের সদস্যরা তার দেহ নিয়ে গ্রামে চলে গিয়েছে, ফুলবাড়ি অঞ্চলে তাদের বাড়ি, সেখানে চলে গিয়েছে। সেখান থেকে পুলিশকে কার্যত অনুরোধ করে নিয়ে আসতে হয় এবং তারপরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবং তুমি জানো ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই আঘাতের কারণেই কিন্তু মৃত্যু হয়েছিল, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন দানা বেড়েছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো।